মৃন্ময়ী দেবী আমার কাছে এসেছিলেন পায়খানার রাস্তায় দীর্ঘদিন ধরে একটি ঘা এবং তার থেকে রক্তপাত নিয়ে। পেশেন্টের ওজন কমে যাচ্ছিল, খেতে পারছিলেন না, পেটে জল জমে যাচ্ছিল। আমরা যখন তার সমস্ত ইনভেস্টিগেশন কমপ্লিট করলাম, দেখা গেল উনি রেকটাম বা মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত। মলাশয়ের ক্যান্সার বা রেকটামের ক্যান্সার কোলোরেকটাল ক্যান্সারের মধ্যে পড়ে এবং প্রত্যেক দিন আমাদের দেশে 500 বেশি পেশেন্ট নিয়মিতভাবে এই রোগে আক্রান্ত হয়ে চলেছে। এবং এই কোলোরেকটাল ক্যান্সার বা রেকটামের ক্যান্সার এমন একটি মারণ রোগ যাতে পেশেন্টের সঠিকভাবে চিকিৎসা না হলে মৃত্যু হয় অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে। মলাশয়ের ক্যান্সার দুরকম ক্যান্সারকে নির্দেশ করে। এটি রেকটাম বা পায়ুস্থানের ক্যান্সার হতে পারে, আবার অ্যানাস বা মলদ্বারের ক্যান্সারও হতে পারে। দুটি ক্যান্সারের উপসর্গ এবং ট্রিটমেন্ট সম্পূর্ণরূপে আলাদা। সেই জন্য প্রথমে একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্টকে দেখিয়ে অ্যাকচুয়ালি এটি কোন অঙ্গের ক্যান্সার এবং তার কিভাবে চিকিৎসা করা হবে সেটা ডিসাইড করাটা বেশি প্রয়োজন। মলদ্বারের ক্যান্সার নানা রকম কারণে হয়ে থাকে। এটি বংশগত, আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সিগারেট স্মোকিং, অ্যালকোহল ইনটেক, আমাদের খাবারে যদি ফাস্টফুডের পরিমাণ বেশি থাকে, যদি শাকসবজির পরিমাণ কম থাকে, তাহলে দেখা যায় রেকটাম এবং অ্যানাসের ক্যান্সার হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এর উপসর্গগুলি হলো পায়খানার রাস্তায় রক্তপাত, কাঁচা লাল রক্ত অথবা কালো রঙের পায়খানা হওয়া, যাকে মেলেনা বলা হয়ে থাকে, হতে পারে। এছাড়াও পায়খানার রাস্তায় দীর্ঘস্থায়ী ঘা, ব্যথা, পায়খানা ধরে রাখার ক্ষমতা হারিয়ে যাওয়া, ওজন কমে যাওয়া, পেটে জল জমে যাওয়া, পেশেন্টের সামগ্রিক শারীরিক অবনতি, এই সবগুলি এই ক্যান্সারে হতে পারে। প্রথমে আমাদের এই জন্য ডায়াগনোসিস করতে হবে এটি রেকটাম ক্যান্সার নাকি এটি অ্যানাস ক্যান্সার। তার জন্য আমাদের প্রথমেই করতে হবে একটি সিইসিটি স্ক্যান, অর্থাৎ কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান পেটের, বুকের, এবং একটি এমআরআই পেলভিস, তার সঙ্গে একটি ফুল লেন্থ কলোনোস্কোপি এবং বায়োপসি। যদি অ্যানাসের ক্যান্সার বলে মনে হয় সেক্ষেত্রে আমরা আন্ডার অ্যানেস্থেশিয়া বায়োপসি করতে পারি, আবার যদি রেকটামের ক্যান্সার যেটি বাইরে থেকে দেখা যাচ্ছে না সেটির ক্ষেত্রে আমরা সিগময়েডোস্কোপিক বা কলোনোস্কোপিক বায়োপসিও করতে পারি। এই বায়োপসি করবার পরে তার থেকে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এবং ফার্দার সাবটাইপিং করাটা খুব প্রয়োজন, কারণ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি অনুযায়ী অনেক সময় দেখা যায় ক্যান্সারের চরিত্র চেঞ্জ হয়ে যায়, এবং সেই চরিত্র চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা বিভিন্ন রকম ক্যান্সারে বিভিন্ন ধরনের কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি ব্যবহার করে থাকি। ক্যান্সারকে হারিয়ে দেওয়ার জন্য আমাদের হাতে তিনটি রাস্তা: সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। যদি পেশেন্ট আমাদের কাছে আর্লি স্টেজ ক্যান্সার নিয়ে আসে সেক্ষেত্রে অনেক সময়ই আমরা র্যাডিক্যাল সার্জারির মাধ্যমে পেশেন্টকে সুস্থ করে থাকি। কিন্তু রোগটি যদি আমাদের কাছে প্রেজেন্ট করার সময়ই অ্যাডভান্স হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে প্রথমে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বা নিও অ্যাডজুভেন্ট কেমো রেডিওথেরাপি প্রেসক্রাইব করি। অর্থাৎ অপারেশনের আগে আমরা কেমোথেরাপি বা কেমো রেডিওথেরাপি দিয়ে থাকি। এই কেমোথেরাপি বা কেমো রেডিওথেরাপি ক্যান্সারটির সাইজ অনেক ছোট করে দেয়। একে বলা হয় ডাউন স্টেজিং অ্যান্ড ডাউন সাইজিং। ক্যান্সারটি যে ক্যান্সারটি প্রথমে ইনঅপারেবল ছিল, অর্থাৎ যেটি আশপাশের অঙ্গকে ধরে থাকার দরুন অপারেশন করা সম্ভব ছিল না, নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বা কেমো রেডিয়েশন থেরাপির পরে সেই ক্যান্সারটি ছোট হয়ে একটি লিমিটেড অংশে চলে আসে, যার ফলে অপারেশনের মাধ্যমে সেই ক্যান্সারটিকে পুরোপুরি বাদ দেওয়া সম্ভব। এবং বাদ দেওয়ার পরে আমরা পেশেন্টকে নানা রকমের কেমোথেরাপি, হরমোন থেরাপি বা ইমিউনোথেরাপি দিয়ে থাকি। বেভাসিজুমাব কোলোরেকটাল ক্যান্সারে এমনই একটি ইমিউনোথেরাপির মলিকিউল, যেটির মাধ্যমে আমরা স্টেজ 4 কোলোরেকটাল ক্যান্সারকেও বহু বছর বাঁচিয়ে রাখতে পারি। এরপরেও আমাদের হাতে চলে এসছে আরও নতুন নতুন ইমিউনোথেরাপি, নতুন নতুন হরমোন থেরাপি, যার মাধ্যমে একজন প্যালিয়েটিভ কেয়ারে থাকা কোলোরেকটাল ক্যান্সার পেশেন্টকেও আমরা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারি। আবার অ্যানাস ক্যান্সারের চিকিৎসাটা সম্পূর্ণরূপেই আলাদা। রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে যেমন অপারেশনের বিরাট বড় রোল রয়েছে, অ্যানাস ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই চেষ্টা করি, যদি স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, কেমো রেডিয়েশন থেরাপি দেওয়ার মাধ্যমে পেশেন্টকে কিওর করবার জন্য। অনেক সময় দেখা যায় নিগ্রোজ রেজিম নামে একটি জীবনদায়ী রেজিম রয়েছে যেটি কেমো রেডিয়েশনের মাধ্যমেই অ্যানাস ক্যান্সারকে সম্পূর্ণরূপে সারিয়ে দিতে পারে। কোলন বা রেকটাম ক্যান্সার সাধারণভাবে দেখা যায় লিভার বা পেটের ভেতরের লিম্ফ নোডে ছড়ায়, কিন্তু অ্যানাস ক্যান্সার হলে সেটি ইঙ্গুইনাল, অর্থাৎ কুচকির কাছে যে লিম্ফ নোডগুলি রয়েছে সেগুলোতে ছড়াবার সম্ভাবনা বেশি। অনেক সময়ই দেখা যায় খুব ছোট অ্যানাস ক্যান্সার
পেশেন্টের পায়খানার রাস্তায় কোনো সমস্যা নেই, অথচ তার কুঁচকির কাছে লিম্ফ গ্ল্যান্ডগুলি অনেক বড় হয়ে গেছে। সেক্ষেত্রে লিম্ফ গ্ল্যান্ডগুলি থেকে লিম্ফ গ্ল্যান্ড বায়োপসি বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করার মাধ্যমে আমরা ধরতে পারি প্রাইমারিটি কোন অঙ্গ থেকে এসছে। যেখানেই থেকেই আসুক না কেন, রোগটি যদি আর্লি স্টেজে থাকে তাহলে আমরা প্রপার চিকিৎসার মাধ্যমে এই পেশেন্টদের বহু বহু বছর বাঁচাতে পারি।